যে কোনো মাঝাবের যদি মাসাল আর পারেন যে সলাতের জন্য ফরজ কি তো নাভি থেকে হাটু পর্যন্ত ঢেকে রাখতে হবে সঙ্গে তার সতরটা যেন ঢাকা থাকতে হবে সতর ঢাকা এটা ফরজ তবে হাত যে খুলে রাখবে অর্থাৎ হাত যে হাফাতা হলে যে নামাজ হবে না বাতিল হবে এটা হানাফি মাজবের ফতোয়া সাফি মাঝবের ফুতো নাই তাই আপনি যদি হাফাতা পরে করেন যদি আপনার বুক ঢাকা থাকে নাভি থেকে হাঁটু পর্যন্ত সম্পূর্ণ ঢাকা থাকে বক্ষ হাতের যদি হাফাতা হয় সেক্ষেত্রে সালাতের কোনো ঘাটতি হবে না এটা না হানাফি যাবে কেউ বলেছে ঘাটতি হবে অর্থাৎ নামাজ বাতিল হবে বা মাকরু হবে বা মাকড়ের তাহারিমি হবে মাকড়ের তি হবে কেউ বলেনি তাই হ্যাঁ আমাদের সর্বোত্তম উত্তম সবচেয়ে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যখন সালাত আদায় করবো আমরা সর্বোত্তম পোশাকটা পরিধান করবো সেটা হচ্ছে সর্বোত্তম আমরা হাতটা হাতা যদি হয় এটা সর্বোত্তম তবে হাফাতা পড়লে নামাজ হবে না বাতিল হবে এমনটি কথা সঠিক নয় এমন ধরনের কোনো কথা কোনো কোরআন্য থেকে প্রমাণিত নয় এখানকে হানাফিমা যাবে ফতুয়া থেকেও প্রমাণিত নয় আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে যে জায়গাগুলো খেয়ে